24.8, the bingo song. Capital FM 94.8, the beat goes on. 100% crazy total, tune into Radio Capital. 100% crazy total, tune into Radio Capital. The beat goes on. Capital FM. হ্যালো লিসনার, ওয়েলকাম ব্যাক আবারও। শুধুমাত্র আমাদের ফ্রিকোয়েন্সি নয়, এবার কিন্তু আপনি আমাকে ফেসবুক লাইভেও দেখতে পাচ্ছেন, facebook.com/capitalfm948। আপনারা সবাই জানেন যে গতকালকে থেকে আমি অনেক এক্সাইটমেন্ট, বাট আমি আমার এক্সাইটমেন্টটাকে দমিয়ে রেখেছি। আজকে আমি মেট্রো রেলে চড়তে যাইনি, ইভেন কালকেও যাচ্ছি না। সবার মোটামুটি শখটা যখন একটু পূর্ণ হয়ে আসবে, তারপর আমি আমার শখটা পূর্ণ করতে যাব। তো বুঝতেই পারছেন যে আমার এক্সাইটমেন্ট আমাকে আরও বেশ কিছুদিন ধরে রাখতে হবে। বাট আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে এমন লাকি একজন মানুষ আছে, যিনি কিনা আজকে মেট্রো রেলের এক্সপিরিয়েন্স নিয়ে ফেলেছে এবং ইতিহাসের সাক্ষী হয়ে গেছেন। তো আমার সাথে জয়েন করে ফেলেছে প্রকৌশলী জাকারিয়া জালাল ভাই, এবং তিনি হচ্ছেন একজন কর্পোরেট এক্সপার্ট, কর্পোরেট একজন পার্সোনালিটি। ওনার সাথে কথা বলবো, ডেফিনেটলি উনি অনেক ভালো আছে, তারপরও ফর্মালিটি তো করতেই হয়। জালাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এবং আলহামদুলিল্লাহ আপনার ধন্যবাদ জানাচ্ছি রেডিও ক্যাপিটাল এবং আপনাকেও, আপনার প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন এবং আজকে সবার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। অবশ্যই আমরা কিছু আলোচনা করব অনুভূতি নিয়ে, আজকের মেট্রোর চড় অভিজ্ঞতাও শেয়ার করব। তো আমিও অনেক বেশি এক্সাইটেড, আর আমি খুঁজছিলাম যে কাকে পাওয়া যায়, কে আজকে লাকি যিনি নাকি মেট্রো রেলে চড়তে পেরেছে। যাক, আমরা আমাদের খুব কাছের এবং খুব প্রিয় একজন মানুষ হচ্ছে জাকারিয়া জালাল ভাই, ওনাকেই পেয়ে গেলাম। তো ভাইয়া, আর আমার কথা না বাড়াই, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা সবার জন্য শেয়ার করেন। না, এটা আসলে খুবই একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স আমার কাছে, যেটা মনে হয়, কারণ আমরা সারা পৃথিবীতে আমি প্রায় 17টি শহরের মেট্রো রেলে চড়েছি। তো আমি আই ক্যান্ট ওয়েট ফর আওয়ার মেট্রো রেল স্টেশন, আওয়ার ওন মেট্রো রেল স্টেশন, যে ঢাকাতে আমরা মেট্রো রেলে চড়বো, এটা তো আমাদের জন্য একটা বিরাট বড় স্বপ্নের মতো। তো এই জায়গাটাতে যে আজকে, যখন কালকে রাতে আসলে আমি প্ল্যান করি, ইনফ্যাক্ট আমি আমার আমার বউ, আমার বাসা, আমার আব্বা আম্মু কেউ জানে না যে আই এম গোয়িং দেয়ার। সো আমি জাস্ট কালকে রাতে হঠাৎ করে আমার মনে হলো যে ওয়াই ডোন্ট আই টেক এ ট্রাই, বিকজ আমি তো উত্তরা থাকি, আমার থেকে তো খুব কাছে, 5 মিনিটের রাস্তা স্টেশন। তো আমি পরে সকালে, অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে আমাকে, অনেক সকালে উঠে গেলাম। তো যাওয়ার পরে এখানে এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, যাওয়ার পরে দেখলাম যে এখানে আমার আগে আরও প্রায় সখানেক লোক চলে আসছে। সো ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। কিন্তু আমি যেহেতু আগেই অনলাইনে দেখে নিয়েছিলাম, কিছু ফর্ম ফিল আপ করতে হয় এমআরটি পাসের জন্য, আমি এমআরটির পাশে লাইনে দাঁড়িয়েছিলাম আর কি। তো এমআরটি পাসটা হচ্ছে লাইক এরকম একটা কার্ড, যে কার্ডটা আপনার হচ্ছে এটা অল ফুল টাইম, আপনি সারা জীবন ইউজ করতে পারবেন। ওয়ান্স ইউ রিচার্জ, এটা 10 বছর জন্য আবার ই হয়ে যাবে, প্রতি 10 বছর পর। তো এখানে একটা 500 টাকা দিয়ে এটা রেজিস্ট্রেশন করতে হয়, যেটাতে 200 টাকা হচ্ছে কার্ডের জন্য, আর 300 টাকা হচ্ছে আপনার ই করতে পারবেন। তো বেসিক্যালি এটা দিয়ে আমি যখন করলাম, তো দিস ওয়াজ দ্য ফার্স্ট কার্ড অ্যাকচুয়ালি ইস্যুড ফর এনি কমার্শিয়াল কাস্টমার। সো আই এম এ পার্ট অফ হিস্ট্রি, যে আমি এরকম একটা কার্ড, ধরেন এমআরটিতে যতদিন থাকবে ঢাকা মেট্রো, যে প্রথম এমআরটি পাসটা আমার কাছে আছে, অনেক লাকি। এবং আমার মনে হয় যে সবাই ওনার জন্য একটা ক্ল্যাপ করতে পারি আমরা। না, ক্লাপের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আমি আসলে বুঝতে পারিনি যে এত এত লোকের মাঝখানে পেয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম লোকে আসলে এমআরটি পাসটা পাচ্ছিল না, কারণ তারা এনআইডি নিয়ে যায় নাই। এবং আমার মনে হয় যে অনেকেই আসলে জানতো না, তো আমরা ওই প্রসিডিউরটাও আপনার কাছ থেকে জানবো, যে সাধারণ প্রসিডিউরস আছে, যে ডিএমটিসিএল ওয়েবসাইটে একটা ফাইল আছে, পিডিএফ ফাইল, যেটাতে ফর্ম ফিল আপ করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, এবং আপনার ন্যাশনাল আইডি আইডি অথবা পাসপোর্ট অথবা এনি ফটো আইডেন্টিটি, যেটা দিয়ে ন্যাশনাল ডেটাবেজে চেক করা যাবে, ওইটা নিয়ে আপনার ওইখানে যেতে হবে। গেলে দেন ইউ উইল গিভ 500 টাকা মিনিমাম টু বাই দিস থিংস। এর মধ্যে 200 টাকা হচ্ছে আপনি আবার এটা ফিরত দিয়ে 200 টাকা পেতে পারেন, এটা হচ্ছে একটা সিকিউরিটি ডিপোজিট আর কি, কার্ডের সিকিউরিটি ডিপোজিট। এছাড়াও আপনি এটা ছাড়াও এমআরটিতে যেতে পারবেন, ইউ গো অ্যান্ড ইউ গো ফর এ বেন্ডিং মেশিন, যেখানে আপনি 50 টাকা 100 টাকা বা 200 টাকা দিয়ে আপনি যতটুকু আপনার দরকার ততটুকু চার্জ করে, ওয়ান ওয়ে চার্জ করে আপনি মেট্রো এক্সপিরিয়েন্স করতে পারবেন। সো ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। মানে আমি আসলে এটা যাওয়ার অন্যতম একটা কারণ ছিল যে এত এত শহরে, এত এত পৃথিবীর সবচেয়ে পুরনো যে মেট্রো রেল স্টেশন, এটা আমি একটু বলি, সেটা হচ্ছে নিউ ইয়র্কে সিটওয়ার স্টেশন, এটা 1860-তে করা। তো আমি 2015-তে যখন নিউ ইয়র্কেতে গিয়েছি, তখন আমি এমআরটিতে, আমি যেই শহরে যে এমআরটিতে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করি, তো ওইখানে যাওয়ার পর আমি দেখলাম যে লেখা ওপেন ইনগ্রেটেড অন 1860। সো আই ওয়াজ জাস্ট থিঙ্কিং যে 150-160 বছর আগে এমআরটি করছে, তাও আবার নদীর নিচ দিয়ে মাটির উপর দিয়ে কত কিছু, আমাদের দেশে এটা কবে হবে? সো ইট ওয়াজ মাই ফিল যে আমাদের দেশে এই জিনিস কবে হবে। তো এটা যখন 2022-এ 160 বছর পর নিউ ইয়র্কের পরে আমাদের হইলো, কিন্তু তারপর আমাদের জন্য একটা বড় পাওয়া আছে, 160 বছর পরে হলো, কিন্তু পৃথিবীর সব দেশে কিন্তু মেট্রো নেই না।
So পৃথিবীতে মাত্র 60টা দেশে মেট্রো আছে তো এই 60 দেশের মধ্যে যে আমার দেশের নাম আছে এটাও কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া তো এই জায়গায় আমরা একটা লাইন চালু হচ্ছে তাও আবার হাফ চালু হয়েছে তাও আবার 4 ঘন্টার জন্য চালু হয়েছে কারণ পিপল হ্যাজ অ্যান এক্সপেকটেশনস এটার একটা কিভাবে ম্যানেজ করতেছে এখনো ট্রায়াল এন্ড এরর পদ্ধতির মধ্যে আছে তো আমার কাটটা দেওয়ার সময় যে কাটটা দিছিল সে তারও প্রথম সে হি ওয়াজ অলসো শেকি যে মানে ঠিক হচ্ছে কিনা বা কোথায় কিভাবে হচ্ছে মানে সামগ্রিক মিলে সবার মাঝখানে একটা অন্যরকম একটা ফিল ছিল হয়তো এটা এক সপ্তাহ দুই সপ্তাহ যখন আমাদের ইয়েতে চলে আসবে প্রায় হাজার হাজার লোক অপেক্ষা ছিল তাদেরকে আবার কালকে সকালে আসতে হবে এক্সপিরিয়েন্স করার জন্য আজকে যেটা দেখলাম ম্যাক্সিমাম লোকে আসলে মানে কাজের জন্য আজকে ম্যাক্সিমাম এক্সাইটমেন্ট দেখার জন্য কিবা আমার সাথে একজন আন্টি টাইপের উনি একদম ফজর নামাজ পড়ে চলে আসছে বয়স্ক হ্যাঁ উনিও চলে আসছে যে আমি আমার টিতে চড়বো উনি এই উত্তর থেকে দিয়ে আবার যে আবার এখানে ব্যাক করছে সো ইটস অল অ্যাবাউট মানে সবাই খুব একটা ইয়ের মধ্যে আছে যে এত সুন্দর একটা মানে আমাদের জন্য একটা বিরাট বড় পাওয়া আমরা যারা ঢাকাবাসী আমরা যারা যানজটে নাকাল থাকি শুধুমাত্র তাই নয় যানজটই নয় এই মেট্রো রেল করার আগে আমরা যে ভোগান্তিতে পড়েছিলাম যে আসলে নতুন কিছু পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয় তো একটা স্যাক্রিফাইসের পর এত সুন্দর একটা মেট্রো রেল যখন আমরা পেয়েছি উচ্ছ্বাসিত পুরো ঢাকাবাসী তো এবার একটু জালাল ভাই আপনার কাছে জানতে চাই যে দেশের বাইরে যেহেতু আপনি অনেক এক্সপিরিয়েন্স করেছেন বেশ কয়েকটি দেশের এমআরটি আপনি এক্সপিরিয়েন্স করেছেন তো বাংলাদেশেরটার সাথে অন্যগুলোর কি পার্থক্য দেখতে পেরেছেন এমআরটি কিন্তু গ্লোবালি একই একটা স্কেলে চলে মানে ওর কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে গ্লোবাল সো আই ওয়াজ মানে এক্সাইটেড টু সি যে আমরা ওই গ্লোবাল লিডটাকে ধরতে পেরেছি কিনা এটা ছিল আমার মানে যাওয়ার মূল লক্ষ্য আমার এমআরটি চড়াচ্ছে বেশি করেছিল যে এমআরটিতে আমরা যে জিনিসগুলো ফলো করি যে কার্ড দিয়ে পাঞ্চ করে ঢুকা টাইমলি গাড়িটা কোচটা চলে আসা টাইমলি আমরা দরজাগুলো ঠিকমতো খুলতেছি কিনা এভরিথিং মানে ওই জিনিসগুলো দেখার জন্য গিয়েছি যেহেতু আসলে আমরা তো সাধারণ মানুষ আপনি একজন প্রকৌশলী মানুষ আপনার দৃষ্টিভঙ্গিটা সেখানে দেখার ভঙ্গিমাটা আসলে আলাদাই হবে তো সেখান থেকে কি কি আপনি আসলে লক্ষ্য করেছেন আমি আমার অবজারভেটরি দিয়ে যদি বলি আদার এক্সপিরিয়েন্স করার থেকে সেটা বলি মানে ইন্টারন্যাশনাল ফিল্ডটা আসছে আচ্ছা তো দ্যাট ওয়াজ দ্যাট আই মাস্ট সে আলহামদুলিল্লাহ যে এই যে একটা আমার কাছে শুধু এটাই ছিল যে ইন্টারন্যাশনাল ফিল্ডটা আসে কিনা কারণ এই এমআরটিতে কিন্তু বইয়ের বিষয়ে ফরেনারও আসবে তো ওরা এসে যদি দেখে যে না এই এমআরটি ওই স্ট্যান্ডার্ড হয় নাই তাহলে কিন্তু ওদের মাঝখানে একটাই আসতো তো আলটিমেটলি কিন্তু এটা পুরোপুরি আমাদের আমার এক্সপেকটেশনটা মিট করেছে আরেকটা ব্যাপার হচ্ছে যে সব এমআরটি অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইজ এ লাইফ স্টাইল ইটস নট লাইক আমি শুধু বাসে চড়ার জন্য এক জায়গায় থেকে যাই এমআরটি ইজ এ লাইফ স্টাইল মানে হচ্ছে আপনি এমআরটিকে সেন্ট্রাল করে আপনি আপনার জীবনকে সাজাবেন আস্তে আস্তে যখন এমআরটিটা চলা শুরু করবে আপনি তখন জানবেন এমআরটি কখন যাইতে হবে স্টেশনে যেতে কতক্ষণ লাগবে আমার আগারগাঁও আমার ফার্মগেট মতিঝিল যেতে কতক্ষণ লাগবে আপনার সব কিছু গড়ি কাটা ধরে চলবে আমরা কিন্তু এখন গড়ি কাটা ধরে চলতে পারি না আমরা ঢাকা শহরে কোনো একটা জানিও না যে এখন আমার বাসায় যেতে কতক্ষণ লাগবে রাস্তার যে সব আনসার্টেন আনওয়ান্টেড সিচুয়েশন হয়ে যায় রাস্তায় এটার সময় কিন্তু এমআরটি কিন্তু এরকম না সো এমআরটিতে যখন ফুল ফ্রেজে চালু হবে তখন এটা কিন্তু একটা লাইফস্টাইলে চলে আসবে আপনার এই লাইফস্টাইল প্রোডাক্টটাকে আপনি কীভাবে আপনার জীবনটাকে প্রভাবিত করতে পারেন ওইটাই আপনাকে গাইড করবে তো এটা যখন ফুল ফেস চালু হবে আই এম ওয়ান্ডারিং আমি চিন্তা করতেছি আমি সকালে উত্তরা থেকে আগারগাঁও গেছি এবং ইনফ্যাক্ট আমি যখন গেছি আমি একটা আগারগাঁও আইডিবির ছবিও তুলে রাখছি মানুষ যাতে বিশ্বাস করে যে 10 মিনিট আমি আগারগাঁও গেছি আবার আগারগাঁও থেকে আসছি আবার আমি অফিসে আসছি মানে ইটস লাইক উইদিন এ ব্লিঙ্ক অফ আই এতগুলো জিনিস ঘটে গেছে এটা আসলে অ্যামেজিং এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি আমাদের স্বপ্নের মতো আমরা যে জিনিসগুলো স্বপ্নে ভাবি যে খুব তাড়াতাড়ি এখান থেকে এখানে পৌঁছে যাব ঠিক স্বপ্নের কাজগুলোই আজকে বাস্তবে হয়ে যাচ্ছে জালাল ভাই এই সময় আপনার বেশি নিমোনা যেহেতু আপনি ব্যস্ত মানুষ আমাদের এই যে স্বপ্নের একটা জিনিস আমরা পেলাম মেট্রো রেল এই মেট্রো রেলটাকে এবার তো দেখাশোনা এটা টেক কেয়ার করার দায়িত্ব অবশ্যই আপনার আমার তো এটা নিয়ে যদি আপনি আমার লিসনারদেরকে কিছু বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু এই জায়গাটাতে এই যে এত সুন্দর আজকে যে ব্যাপারটা দেখলাম হয়তো আবার 1 বছর 6 মাস 7 মাস পর আবার যদি আমি যাই আবার আমি কিন্তু কম্পারিজন করতে পারবো যে ডে ওয়ানের সাথে কি কি চেঞ্জেস হয়েছে সো এভরিওয়্যার ইন এভরি সিস্টেম দের ইজ এন এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর সো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরটার কিন্তু যারা করছে তাদেরকেও মানতে হবে যারা আমরা ইউজ করবো কনজিউম করবো আমাদেরকেও কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরগুলো মানতে হবে কী কী নির্দেশনাগুলো আছে সেগুলো ফলো করা সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো সব কিছু করতে পারি আই বিলিভ যেহেতু এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করা হয়েছে এটা উইল বি সাস্টেনেবল ওয়ান এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই এত বড় একটা যজ্ঞ এত বড় একটা কাজ আমি কিন্তু এর পিছনে যারা কাজ করেছে তাদের ধন্যবাদ না দিলেই নয় মানে এই বর্তমান সরকার বলেন বা যারা এর পিছনে
যুক্ত ছিল তারা যে এরকম একটা জিনিসকে ম্যাটেরিয়ালাইজ করতে পারছে এটা একটা বিরাট পাওয়া আমি মনে করি তো তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ থাকবে যে তারা এত বড় একটা স্বপ্ন দেখেছিল এবং এই জিনিসটা আমাদের এই ঢাকাবাসীকে এরকম একটা উপহার দেওয়ার কথা বলছেন আপনি বলছিলেন যে চিটাংবাসী চায় সব সিটিতেই আসলে ইউ নিড দিস সর্ট অফ থিংস সিটি যত বেশি ক্লামজি হবে সিটি যত বেশি ঘনবসতিপূর্ণ হবে দেন ইউ নিড এমআরটি যে আমি আপনি এটার মতো করে আপনার লাইফস্টাইলকে প্রভাবিত করতে পারেন সো অল টুগেদার আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমি ওয়েবসাইট যে উই আর পার লাল সবুজ রেড এন্ড গ্রিন ফ্ল্যাগ হ্যাজ বিন রেজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর লোক আজকে জানবে যে সারা 60টা দেশের মধ্যে আমাদের এমআরটি আছে অ্যান্ড এই 60টা দেশের মধ্যে আমাদের এমআরটি কিন্তু যখন আমাদের যে প্ল্যান আছে 6টা এমআরটি হওয়ার ঢাকা শহরে এটা তো 6 নম্বরটা চালু হলো 1 2 3 4 আরেকটা কাজ শুরু হচ্ছে এমআরটি 1 সো সবগুলো যখন হবে তখন কিন্তু দেখা যাবে যে আমরা ঢাকাবাসী যে আমরা এই যে যানজটে নাকাল থাকি সারাদিন এই জায়গা থেকে আমরা বেরোয় আসতে পারবো ঢাকাকে বলা হয় ডেড সিটি সেই ডেড সিটি থেকে আমরা বেরোয় আসতে পারবো বলে মনে করি ইনশাআল্লাহ এবং আমি আমি জালাল ভাইয়ের সাথে সুর মিলিয়ে এটাই আসলে বলবো যে আমরা যেন সামনে খুব তাড়াতাড়ি জ্যাম এই শব্দটাই যাতে আসলে আমরা ভুলে যেতে পারি আমাদের জীবন যেন অনেক বেশি সহজ হয় সেই প্রত্যাশাটা রইল জাকারিয়া জালাল ভাইকে এবার বিদায় দিচ্ছি তবে আপনারা আমার সাথেই থাকুন 94.8 এ চলছে অন এয়ার অ্যাডাসেশন জানেন ভাবি এবং একটা রিকোয়েস্ট আমার লিসনারদেরকে না করলেই কিন্তু না তা হচ্ছে যে আমাদের যে স্বপ্নটা পূরণ হয়েছে যে স্বপ্নটাকে আমরা বাস্তবে পেয়েছি তার টেক কেয়ার করার তার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার এবং আমার তাই যারাই মেট্রো রেলে চড়ছেন এবং মেট্রো রেলের সুবিধা নিচ্ছেন তারা প্লিজ যথাযথভাবে এই মেট্রো রেলকে ব্যবহার করুন এবং অন্যকেও এটি ব্যবহার করার সুযোগ দিন আপনার সাথে কথা হবে ঠিক 2টা পর্যন্ত আর যে তাহমিনা থাকছি সো ডু স্টে টিউনড উইথ ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন